হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আর এখন বাজে দুপুর দুটো, আর আমি আমার আজকের একটু সামান্যতম তোমার সাথে কিছু শেয়ার করব। তো সেজন্য আজকে আবার ক্যামেরার সামনে চলে আসলাম, কারণ কিছুদিন 3-4 দিন তো আমি মোটামুটি আর কি ক্যামেরার থেকে দূরেই ছিলাম। তোমাদের সঙ্গে দেখা, কথা বলা, গল্প করা, আড্ডা মারা কোনো কিছুই হয়ে ওঠেনি। তো আমি জানি আমিও তোমাদেরকে ভীষণ মিস করেছি, তোমরাও আমাকে খুব মিস করেছো। একটাও ব্লগ পাওনি তোমরা, তোমরা হয়তো আশায় আশায় আছো কবে দিদি ব্লগ একটাও হয়তো দেবে, নতুন কোনো কিছু আমরা আবার দিদির থেকে জানতে পারবো। তো আজকে আমি চলে এসেছি, আর আজকে তারিখ হলো 24শে ডিসেম্বর, আর আজকে বারটা হলো থার্সডে। তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর আজকে আমার হাজবেন্ড বাংলা থেকে এখানে আসছে। তো জানো তোমরা, রিয়ানের শরীরটা ভীষণ খারাপ গেছে, 3-4 দিন ভীষণ আর কি সাফার করলো, জ্বর, পেট খারাপ, মানে ডায়রিয়া হয়ে গেছিলো। তো আমরা খুব সবাই চিন্তায় ছিলাম, বাড়ির লোকজন মিলে সবাই। তো আর আমার আর মার কাছে আর কি এখানে রিয়ান ছিল, তো আমরাই আর কি রাত্রেবেলা ওকে দেখেছি। তো বাড়ির সবাই আর কি খুব হেল্প করেছে, আর যাই হোক, আর মায়ের তো জানোই কিছু হলে, ছেলে মেয়ের কিছু হলে যারা আর কি যাদের আর কি সব বাচ্চা কাচ্চা, ছোটো বাচ্চা, বড় বাচ্চা সকলেরই আছে, তো সবাই জানো কেমন লাগে, খুব খারাপ লাগে। খাওয়া দাওয়া তো দূরের কথা, ঘুম টুম কিচ্ছু থাকে না। তো যাই হোক, এখন রিয়ান আর কি ভালো আছে, খুব মানে খুব একটা যে ও সুস্থ হয়ে গেছে তা না, কিন্তু আগের তুলনায় ভালো আছে। এখন একটু খাওয়া দাওয়া দিচ্ছি, একটু খাওয়া দাওয়া করছে, আর একটু একটু খেলাখেলি করছে, আগের থেকে অনেকটা মোটামুটি বেটারে আছে আর কি, অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো এটাই তোমাদেরকে জানালাম, আর চলো একটু রিয়ানের সঙ্গে দেখা করে নিই। আর বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, বেশিক্ষণ হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তো প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো, তাহলে ভালো ভালো ভিডিও আবার তোমরা নেক্সট দেখতে পাবে। তো চলো এখন আমরা ঘরের বাইরে যাই, চলো সব তোমরা সঙ্গে থাকো, দেখি চলো। এই যে রিয়ান মানুষের সাথে খেলে খেলে করছে, এই যে রিয়ান, আসো মুখটা দেখো বাবা ভালো করে। এই যে রিয়ান, রিয়ান তো এই যে রিয়ান, রিয়ান এদিক ওইদিকে এখন দেখছো তোমরা একটু খেলাখেলি করছে, একটু সুস্থ হয়ে গেছে আগের তুলনায়। এটা ওটা ওই যে আয়নাটা নিবে, ওর কাকির ড্রেসিং টেবিল থেকে। তোমরা দেখতে পাচ্ছ রিয়ান এখন পুরো আর কি খেলে বেড়াচ্ছে। তো এই যে রিয়ানকে দেখলে তোমরা, এখন একটু সুস্থই আছে, খেলছে। তো চলো, তো আজকে আমাদের লাঞ্চ মেনু কি আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দাঁড়াও আমি একটু গুছিয়ে নিয়েই দেখাই, তাহলে পরে তোমাদের দেখতে সুবিধা হবে। আজকে অনেক কিছু আইটেম আছে ভালো ভালো, এখানে আছে ডাল আছে, এটা মুসুরের ডাল, আর এখানে বাঁধাকপির ঘণ্ট, আলু মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘণ্ট, এখানে আছে মাছের ঝোল, আর মাছের ঝোল এটা একটা কারি আলু দিয়ে, আর এখানে আছে মুড়ি ঘণ্ট মাছের মাথা দিয়ে। তো এটা হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। আর এখানে আজকে পৃথিবী সেই যে খাচ্ছে, এই যে মেজে পিসি, তোমরা দেখেছো বোধহয় ভিডিওতে আগে, আবার নাও দেখতে পারো, খেয়াল পড়ছে না আমার, সেটা মেজে পিসি দেখিয়ে দিলাম। আর এই যে মা খাবার দিচ্ছে, মা চান করে আসছে, হ্যাঁ ঠান্ডা জল লাগছে প্রচন্ড। আজকে ভীষণ ভালো ওয়েদার, রোদ উঠেছে, চান টান করে নিয়েছি, বাবা এখানে ঘুমাচ্ছে, এই যে বাবা পরে আবার উঠে যাবে তাড়াতাড়ি। তো আমাদের বিজনেস আছে, দোকান আছে, বাবা যাবে, তো সেই জন্য এখন একটু রেস্ট করে নিচ্ছে। এই দেখো আজ
আজকে কি সুন্দর রোদ্র উঠেছে, কি ভালো ওয়েদার। আমাদের তো রাস্তার মেন রোডের পাশেই বাড়ি, এই গাড়ি যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে লোকজন সব আমরা এখান থেকে দেখতে পাই, হাইওয়ের উপরেই বাড়ি আমাদের। তো এই যে তো বন্ধুরা, যারা লোকজন এসেছিল সবাই চলে গেছে, তো খুব বেশি আসেনি করোনা ভাইরাসের জন্য, সবাইকে বলাও হয়নি যারা যারা এসেছিল আর কি। পিসি আছে, হয়তো পিসি আজকে যাওয়ার কথা বলছে, তো বাইরে থেকে আমরা সবাই বলছি আজকে থাকতে, দেখা যাক কি করে। তো এই হলো এখন রিয়ানকে যে বিছানাতে এখানে ঘরে ঘুম পাড়াব, তো রিয়ান এখন ঘুমাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করবো, বেশি লেন্দি করবো না, রিয়ানের শরীরটা খুব যে ভালো তা না, একটু দুর্বল আছে, উইক আছে, আরও 3-4 দিন ডায়রিয়া হলে তোমরা তো জানো কতটা উইক হয়ে যায় মানুষ, আরও 34-35 বার আর কি ওর পটি হয়েছে, তো সেই জন্য শরীরটা ভীষণ দুর্বল। তো যাই হোক, এখন সুস্থ আছি, ভালো আছি, সবার আশীর্বাদে তোমাদের, ও সুস্থ হয়ে গেছে, আমাদেরও ভীষণ আমরা খুশি সবাই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর আমার ভিডিও দেখে এনজয় করো। আর পরের ভিডিও আবার আমি তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করছি। তা আজকের জন্য টাটা।